بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় শুকর সুখ্যাতীয় গুণগান প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা সালাতুল জুমার খুতবায় উপস্থিত হতে পারলাম। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অসংখ্য শুকর জ্ঞাপন করে পড়ি। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আজকে আমরা জুমার প্রথম খুতবায় যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব সেটি হল যে সৎ চরিত্রের গুরুত্ব, সৎ চরিত্র উত্তম চরিত্র এর গুরুত্ব কতটুকু, এ বিষয়ে খুব সংক্ষেপে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আপনি আমি জানি মানুষ এর ভিতরে সবচেয়ে যে গুণটি মূল্যবান সেটা হলো উত্তম চরিত্র। এজন্য মানুষের চরিত্র ঠিক রাখা, মানুষের চরিত্র সুন্দর করা, মানুষের ব্যবহার, মানুষের আচার কল্যাণময় করা, মানুষের আচার ব্যবহারে উত্তম পন্থা অবলম্বন করা, এটা নবী রাসূলদের একটি সিলসিলা এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটি বিধান। এমনকি তাওহীদ প্রচার করার ক্ষেত্রেও আপনি যতই তাওহীদ প্রচার করেন, তাওহীদের সাথে সাথে আপনার উত্তম চরিত্র থাকতে হবে, উত্তম ব্যবহার থাকতে হবে। এই তাওহীদ এর বাস্তবায়নই হলো উত্তম চরিত্র। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে এই উত্তম চরিত্র সম্পর্কে আমরা একটু খুব সংক্ষেপে আলোচনা করব। কেননা উত্তম চরিত্র যদি মানুষের না হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা, বিবাদ, সংবাদ, ঝগড়া, ছাটি, কাটা কাটি, মারা মারি, যা কিছুই এইগুলি হয়ে থাকতেছে এবং হচ্ছে বা সংগঠিত হচ্ছে, এগুলি সব কিছুর মূলে হলো উত্তম চরিত্র ভেতরে না থাকা। যদি মানুষ আজকে চরিত্রবান হতো, মানুষ যদি আজকে উত্তম চরিত্র ব্যবহার করত, তাহলে নিশ্চয় এই কাটাকাটি, মারামারি, হানাহানি এবং গালি গালাজ ইত্যাদি থেকে মানুষ নিজেকে সেভ করতে পারত এবং সমাজ এগুলি থেকে মুক্ত হতো। এজন্য করে উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। এবং রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার ছিলেন শিক্ষক। উত্তম চরিত্র কেমন করে করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে হলে উত্তম চরিত্র হয়, এইগুলির শিক্ষাই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এক হাদিসে বর্ণিত রয়েছে,
ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুইস্তু ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে অতি উত্তম চরিত্র গঠনকে, অতি উত্তম চরিত্রকে আরো পূর্ণতা দেওয়ার জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অতি উত্তম চরিত্রকে আরো পূর্ণতা দেওয়ার জন্য, পরিপূর্ণ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ তিনি আমাদের শিক্ষক। এই শিক্ষক কীভাবে উত্তম চরিত্র করতে হয়, মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, এগুলি তিনি শিক্ষা দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটি উত্তম চরিত্রের মডেল ছিলেন, তিনি একজন উত্তম চরিত্রবান লোক ছিলেন। তার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করেছেন সূরা কলম আয়াত নম্বর 4। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আপনি শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চরিত্রকে সার্টিফাই করেছেন কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আপনি শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী। শ্রেষ্ঠতম চরিত্র যদি আপনি গঠন করতে পারেন, তাহলে আপনি একজন সফল মানুষ দুনিয়া এবং আখেরাতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, যেই লোকের চরিত্র উত্তম হবে কিয়ামতের দিন তার আমলনামার পাল্লা অত ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসফালু ফি মিজানিল আবদ ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলক, অর্থাৎ মানুষের চরিত্রে কিয়ামতের দিন সবচেয়ে ভারী জিনিস মানুষের আমলনামায় যেটা হবে, মিজানিল আবদ, বান্দার আমলনামা যেখানে ওজন করা হয়, যেই দাড়ি পাল্লায়, সেই দাড়ি পাল্লায় ভারী হবে মানুষের সবচেয়ে বড় যে জিনিস, সেটা হলো হুসনুল খুলক, অতি উত্তম চরিত্র। আল্লাহু আকবার। আপনার ব্যবহার যত ভালো করবেন, এমনকি মুসলিম অমুসলিম সবার সাথে আপনি উত্তম আচরণ করবেন, উত্তম ব্যবহার করলে কিয়ামতের দিন আপনার আমলনামা ভারী হবে, আপনার আমলনামা সাকিল হবে। হ্যাঁ, গত সপ্তাহে প্রায় আমি আলোচনা করেছিলাম যে আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়লে আমলনামা ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আমলনামা ভারী হবে, ওই রকম এটাও একটি। কেউ যদি আপনি মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেন, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করেন, মানুষের সঙ্গে সালাম দিয়ে কথা শুরু করেন, দেখবেন আপনার নেকির পাল্লায় ভারী হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, সূরা আরবার ভিতরে তিরমিজি সহ বিভিন্ন হাদিসগুলোতে হাদিস বর্ণিত রয়েছে। এজন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে উত্তম চরিত্র দীন ইসলামটা কী জিনিস, দীন ইসলামটা কী জিনিস, ওমাদ দীন ইয়া রাসূলুল্লাহ, দীন ইসলামটা কী জিনিস? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হুসনুল খুলক, দীন ইসলাম হলো অতি উত্তম আচরণ। আপনার উত্তম আচরণ যদি হয়, একজন অমুসলিমও আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে সে আপনার ওপর, হ্যাঁ, সেই ইসলামের ওপর সে টিকে থাকতে পারে এবং মুসলমান হতে পারে, সে কালেমা পড়তে পারে যদি আপনার উত্তম আচরণ দেখে, উত্তম ব্যবহার দেখে। আবার অনেক মানুষ এই মুসলমানদের ব্যবহার খারাপ হওয়ার কারণে তারা ইসলাম ত্যাগ করে ফেলে। দেখবেন অনেক অমুসলিম মুসলমান হওয়ার পর যখন দেখে মুসলমানের কাছ থেকে ভালো আচরণ পায় না, তখন সে মুরতাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। যে এটা আমাদের কারণে, এই জন্য অতি উত্তম সৃষ্টি, অতি উত্তম মানে চরিত্র আপনাকে আমাকে গঠন করতে হবে। কারণে যে ইংরেজিতে যে প্রবাদ বাক্য একটা বলা হয় যে মানুষের টাকা পয়সা নষ্ট হয়ে গেল, সামথিং ইজ লস্ট, হ্যাঁ, তার সামান্য কিছু নষ্ট হয়ে গেল, কিন্তু কারো যদি ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, হ্যাঁ, কারো যদি চরিত্র নষ্ট হয়, সব শেষ। আপনি কোটি টাকা দিলেও ওই চরিত্র আর ফের পাবেন না, আপনার চরিত্রে দাগ লেগে ফেলেছেন, ওটার ফিরিয়ে পাওয়া সম্ভব না। এই জন্য করে আপনার ক্যারেক্টার, আপনার সার্টিফিকেট, আপনার নিজের চরিত্রের সার্টিফিকেট নিজেকেই দিতে হবে। আমি কতটুকু ভালো মানুষ, আমাকে চেষ্টা করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য। কারণ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি অনেক আদেশ করেছেন, তার মধ্যে এটাই একটি আদেশ যে তুমি তোমার চরিত্র ভালো করো। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাহেশা কথা বলতেন না, হ্যাঁ ফাহেশা কাজ হয় এমন কথাবার্তার কাছেও যেতেন না। আর দেখুন না, উত্তম চরিত্রের একটা মাধ্যম হলো কি? সালাত আদায় করা। অতি উত্তম চরিত্র হলো পাঁচত্ব নামাজ পড়া। আর এই পাঁচত্ব নামাজ পড়লেই আপনি ফাহেশা কথা, নোংরা কথা, অশ্লীল অশ্রব্য কাজ কর্ম থেকে বেঁচে থাকতে পারবেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ তোমাকে বিরত রাখবে, হ্যাঁ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় ফাহেশা কাজ, নোংরা কাজ, অস্ত্র অস্ত্রাব্য কাজ, অশ্লীল কাজ, বাজে কাজ থেকে তোমাকে বিরত রাখবে কে? তোমার নামাজ। এটা একটা উত্তম চরিত্রের প্রথম বাহন হলো নামাজ, সালাত। আপনি সালাত আদায় করবেন, এটা একটা উত্তম চরিত্র। কিন্তু অনেকে বলেন যে ভাই আমি নামাজটাই শুধু না পড়ি কিন্তু সব কাজ আমার ভালো হবে না, সব কাজ ভালো। এখন যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ। এজন্য করে অতি উত্তম চরিত্র গ্রহণ করতে হলে আপনার ফাহেশা কাজ, নোংরা কাজ, অসভ্য কাজ থেকে দূরে থাকতে হলে অবশ্যই তাওহীদের পাশাপাশি সালাত আদায় করতে হবে, এবং সালাতের পাশাপাশি অন্য মুআমালাত, হ্যাঁ, আদ-দীনুল মুআমালা অনেক সময় বলা হয় যে দীন একটা মানুষের সঙ্গে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা। এজন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উত্তম আদর্শের নমুনা অনেক দেখিয়েছেন, হ্যাঁ। যেমন মদিনায় যখন আগমন করলেন, মদিনা মুনাওয়ারার ভিতরে, হ্যাঁ, এক বুড়ি একদিন একটা কাঠের বোঝা নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যে বোঝা বহন করতে পারতেছে না তাকে অনেক সুন্দর করে উঠিয়ে দিয়ে পৌঁছে দিলেন। তখন ওই বুড়ি মহিলা তাকে নসিহত করে বলতেছেন, শোনো, এই সমাজে একজন লোক এসেছে, তার নাম হলো মুহাম্মদ, তার থেকে তুমি সাবধান থাকবে। বলে কেন? যে সে, হ্যাঁ, আমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মের দিকে ডাকে। তুমি কি তাকে চিনো? বলে না, চিনি না। বলে তিনি হলেন সেই মুহাম্মদ, আমি হলাম সেই মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। তখন বুড়িমা আফসোস এবং দুঃখ করে বলে, যেই লোকের চরিত্র এরকম হতে পারে, যেই লোক মানুষের উপকার করতে পারে, যেই লোক মানুষের কল্যাণ করতে পারে, সে লোক কোনো মিথ্যুক হতে পারে না, সে লোক কোনো গায়রুল্লাহর ইবাদত করতে পারে না। আমিও কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উত্তম চরিত্রের মাধ্যমে অমুসলিম মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সহযোগিতা করতে বলতেছেন যে তোমার ভাইয়ের সঙ্গে একটা ভালো মুখে হাসি মুখে কথা বলবে, এটাও একটা সদকা, এটা একটা সদকা দান। একজন মানুষ একটা বোঝা বহন করতে পারতেছে না, তাকে তুমি উঠিয়ে দিলে, এটাও একটা সদকা। বলেন সুবহানাল্লাহ। এজন্য এরকম অনেক উত্তম চরিত্রের নমুনা ইসলামে রয়েছে বিদ্যমান। এজন্য করে আসুন আমরা সেই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করি, কারণ এই উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেই আপনি পরিপূর্ণ মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা আলোচনা করব, সেটা হলো আল্লাহ নবী বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি, আহসানুহুম খুলুকা, যার চরিত্র হলো উত্তম, যার চরিত্র শ্রেষ্ঠ সে হলো উত্তম মানুষ। হ্যাঁ, এবং আর এক হাদিসে এসেছে, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে তার নারীদের কাছে তার স্ত্রীর কাছে ভালো। আল্লাহু আকবার। কারণ আপনার স্ত্রী জানে আপনার চরিত্র কেমন, এজন্য স্ত্রীর সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় যখন তিনি সেই মৃত্যু সঞ্চয় সাহিত, তখন একটা নসিহত করেছিলেন, কি? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ লোক, অর্থাৎ তোমার উত্তম চরিত্র উত্তম ব্যবহার হতে হলে নামাজের পাবন্দি করতে হবে, পাশাপাশি তোমার অধীনস্থ যে সমস্ত লোক রয়েছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই হাদিসে এসেছে, সেই বুখারী মুসলিমের হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর
বছর রাসূলুল্লাহ ইসলামের খেদমত করেছে, কিন্তু এই দশ বছরে ফালাম ইয়াকুল্লি কত, কখনো আমাকে বলেননি লিমা ফাআলতা হাজা, যদি কোনো কাজ করে ফেলেছি আমাকে বলেননি এই কাজটা কেন করেছো অথবা এই কাজটা কেন করো না। আল্লাহু আকবার। বর্তমান সমাজে আমাদের চরিত্র কোথায়? বাড়ির খেদমতকার যদি কেউ থাকে, কোনো খাদেম থাকে, কোনো কর্মচারী থাকে, তাহলে আমরা তাদেরকে যত্রতত্র যেভাবে ব্যবহার করি, এমনকি আমাদের বাংলার সমাজে দেখা গেছে অনেক মা বোনেরা তারা কী করেছেন, ওই কাজের বুয়াটারে গরম খন্তি দিয়ে ছাঁকা দিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বাড়ির বাহির পর্যন্ত বের করে দিয়েছেন, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় আমাদের চরিত্র? সম্মানিত বন্ধুগণ, এরকম অতি উত্তম চরিত্র হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করুন। গোড়া আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের উত্তম চরিত্রবান হওয়ার এবং শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দাও। গোড়া আমিন। ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় আমরা কিছু নমুনা তুলে ধরবো আরও উত্তম চরিত্র কী কী কাজের মাধ্যমে হয়, এই তৌফিক যেন আল্লাহ দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।